আসসালামু আলাইকুম শ্রী দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এন টিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। শ্রী দর্শক, যদি কলার থাকে আমি কল নেব, তাহলে আমি হ্যাঁ কলার কে লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওকে, আমি আমি অনুষ্ঠানের প্রথমেই যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের অ্যাপিল রাইট সম্পর্কে একটা আপডেট দিয়েছিলাম, সেটি আমি একটু ডিটেলস বলে দিই। আমরা জানি যে ইমিগ্রেশন ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া রেজুলেশন 2016-এ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের অ্যাপিল রাইট তুলে দেয়া হয় এই আইনের মাধ্যমে। তো পরবর্তীতে রিসেন্টলি অন 14th of January-তে গার্ডেন কোর্ট চেম্বার থেকে একজনের পক্ষে জেআর করা হয়, সেই অ্যাপ্লিকেন্ট ছিল এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার এবং তাকে আন্ডার 2016 রেজুলেশন অনুযায়ী তাকে অ্যাপিলাইট দেওয়া হয় না, এবং তাকে যেহেতু অ্যাপিলাইট দেওয়া হয় না, এটা যে আনলফুলি এটা প্রিভেন্ট করা হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করে জেআর করা হয়। তো জেআর হিয়ারিং ছিল অন 14th of January 2019-এ, এবং হিয়ারিংয়ের আগে দিয়ে হোম অফিস এটি উইথড্র করে নেয় তাদের ডিসিশন, এবং তারা এটি আমিনটা এই আইনটা চেঞ্জ করার জন্যে, এই রুলসটা চেঞ্জ করার জন্যে তারা পারমিট করে এবং বলেছে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের অ্যাপিল রাইট দেওয়া হবে, এই ধরনের তারা হয়তো অ্যামেন্ডমেন্ট আনবে। এখন এটা আসে নাই, এই ধরনের একটা একটা প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তারা তাদের ডিসিশনটা উদ্যোগ নিয়েছে। এই ক্ষেত্রে হয়তো আমরা ভবিষ্যতে পজিটিভ কিছু দেখতে পারবো, যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যারা আছে এই মুহূর্তে কিন্তু 2016-এর জন্য অ্যাপিল রাইট নাই, কিন্তু এটি টেস্ট কেস হিসাবে কিন্তু তারা প্রমিস করেছে যে তারা অ্যাপিল রাইট দেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করবে এবং তারা হয়তো রেজুলেশন রুলসটা চেঞ্জ করবে। আমাকে বলা হচ্ছে যে কলার লাইনে আছে। হ্যালো, কলার কে লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো জি, আপনার কোশ্চেনটা করুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়া সালাম। জি ভাইয়া, আমি ইউরোপিয়ান সিটিজেনশিপ। জি, আমি কোন দেশের? জি, পর্তুগালের। জি, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। পর্তুগালের ইউরোপিয়ান সিটিজেনশিপ। জি বলুন। জি, আমি এখানে আসছি 2016-এর ডিসেম্বরে। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, কন্টিনিউ করেন, আমি তো আপনার কথা শোনার জন্য চুপ করে আছি। 2016-এর ডিসেম্বরে আমি এদেশে আসছিলাম। কোশ্চেনটা কন্টিনিউ করুন, বলে যান প্লিজ। আসার পরে আমি 2017-এ আমি ফ্যামিলি অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পরে ফ্যামিলি ভিসা হয়েছে, বুঝছেন? ফ্যামিলি? জি, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে। ওয়াইফ? এবং আমার ওয়াইফ এবং দুই বাচ্চা, দুইটা ছেলে। জি, ওরা আসছে। আসার পরেও আবার ওরা অ্যাপ্লাই করে, তাদের রেসিডেন্ট কার্ড পেয়েছে পাঁচ বছরের। এখন তাদের আর কি করতে হবে কিনা? এখন 5 বছর হয়ে গেছে। হয়ে গেছে। আপনি কি 5 বছর কাজ করেছেন? না, 5 বছর হয় নাই এখনো। তো এখন তাদের পারমানেন্ট রেসিডেন্টের জন্য আমার 3 ইয়ার চলতেছে। ও, 3 বছর যাচ্ছে। বাচ্চাদের 1 বছর পার হয়েছে, এখানে আসার 1 বছর হয়েছে। ও, তারা ফ্যামিলি 1 বছর আগে আসছে? জি, 1 বছর আগে আসছে। এখন যেটা, যে নতুন যেটা আইন আসছে ব্রেক্সিটের ব্যাপারে, যে আপনারা 5 বছর যারা হয়ে গেছে তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে, আর যাদের 5 বছর না হয় প্রি সেটেলমেন্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রি সেটেলমেন্টে অ্যাপ্লিকেশন করলে যখন 5 বছর হবে তখন আপনারা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমার 3 ইয়ার্স হয়েছে প্রি সেটেলমেন্টে। আমার মনে হয় যেতে পারবেন আপনি, প্লাস আপনার ফ্যামিলি, আপনি যেতে পারবেন প্রি সেটেলমেন্টে, এবং সেই সঙ্গে আপনার ফ্যামিলিকেও হয়তো ইনক্লুড করতে পারবেন। ঠিক আছে, কারণ ব্রেক্সিটের ব্যাপারে তো এখনও কিছু বোঝা যাচ্ছে না। পার্লামেন্টে যেটা যে ডিলটা, তো এটা অ্যাকসেপ্ট অ্যাপ্রুভ হয় নাই, তো আলটিমেটলি এখন পর্যন্ত কোনো ডিল নাই, আর সময় আছে তো 29th of March। তো এখন দেখা যাক পলিটিক্যালি কেমন ডেভেলপমেন্ট হয়। তবে বাই দিস টাইম হোম অফিসের ওয়েবসাইটে আমরা যেটা দেখেছি যে ইমিগ্রেশন রুলস প্রি সেটেলমেন্ট যে এবং পোস্ট ব্রেক্সিট তারা কিন্তু স্কিম দিয়েছে, সেই স্কিমে যেটা বলা হয়েছে যে ইউ সিটিজেন এবং তাদের ফ্যামিলি মেম্বার যারা এখানে আছে, যারা 5 বছর হয়ে গেছে, তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এটা ভেরি ইজি এবং স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন। মাত্র 3টে কোশ্চেন আনসার দিতে হবে।
আর কারো যদি 5 ইয়ার্স না হয়ে থাকে তারা প্রি সেটেলমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারবে এবং 5 বছর হওয়ার পরে তারা সেটেলমেন্ট স্ট্র্যাটেজি চলে যেতে পারবে অথবা আপনি যে কোনো একজন এক্সপার্ট লয়ারের কাছে যান যে ভালো করে বুঝে আপনি সেই অনুযায়ী উদ্যোগ নিন ঠিক আছে ভাই আচ্ছা থ্যাংক ইউ ফর ইওর কল থ্যাংক ইউ নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ইউ বিন প্লেসড অন হোল্ড হ্যালো আমি আমরা কলারকে হারিয়ে ফেলেছি তা আমি যেটা বলছিলাম যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আসলে যে অ্যাপিল রাইট সেটা কিন্তু রেস্টোর হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়ে গেছে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা টেস্ট কেস অনুযায়ী হোম অফিস কনসিড করে নিয়েছে যে দে আর কনসিডারিং টু গিভ রাইট টু অ্যাপিল ফর দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যদিও বা এখানকার যে 2016 যে রেজুলেশন আছে সেটা কিন্তু অ্যাপিল রাইট কিন্তু তুলে দেওয়া হয়েছিল কলারকে লাইনে আছেন দেখা যাক হ্যালো আসসালামু আলাইকুম Hello. Hi, Assalamualaikum, Appa. I have a problem. Yes, continue. Apparently, I've got my Yes. Hello. Yeah, and apparently, my brother and my mom. Brother and mom. Yes. Yes, and they applied passports in August, and it still hasn't come. Oh, passport to the passport office? Yeah, Bangladeshi passports, they haven't come yet. Oh, Bangladeshi passport. When did they apply? When did I apply? I applied in August. August, September, October, November, December. Last year. Last year. Yeah, and it still hasn't come. It says it's stuck in Dhaka. And we sent it in Chittagong. Yeah. So did you call... That's where my family's from, Chittagong, passport office. And then they sent it to Dhaka. And it still hasn't come yet. And that's okay. The problem I'm having. I'm trying to contact Dhaka. I have a question. But, I have a question. I can't reach them at all. I have a question. Why did you apply? Where? In Manchester, Bangladesh High Commission Manchester. What you need to do, you can go back to Bangladesh High Commission in Manchester. Right. And show you your acknowledgement letter. They have given any receipt that you applied for? You do have any evidence? We do have evidence. Yes. We have all the evidence, but so take that I tried evidence. Contacting Manchester, yes. And they keep saying contact Dhaka instead of us. I think it's a waste of time, really. Oh, I think they sent for verification. And they keep telling me to contact Dhaka, and I can't contact them. They're not even giving me the number. This is very unfortunate. So frustrating. Yeah, and I understand your concern that you applied long time ago and still you have not received Bangladeshi passport. Yeah. And Bangladesh High Commission in Manchester, they are directing to Bangladesh office. This is not fair because you applied for your passport at Manchester Bangladesh High Commission. Then they should give you an update. They should reply to you. I know, they're not doing anything. My brother sent them emails 4 times in October and they didn't even respond to them. It's ridiculous. What is my suggestion? You must go back to British High Commission, Bangladesh High Commission in Manchester and speak to them. If necessary, you can make a complaint. I did talk to them and they keep yeah. saying to contact Dhaka and I can't contact Dhaka because they don't have the number. Yeah. They won't pass me any of the contact details either. Yeah, I understand your concern and this is very unfortunate and it is not fair and hope the matter will resolve. Thank you for your call. Next caller. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Hello, assalam. ভাই আমি স্টুডিওতে মাত্রাম নেই জি একটু জোরে বলুন ভাইয়া প্লিজ আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্স কেস করছি জি তো
আমি এদেশে স্পট ভিসা আসলাম 2017 সেপ্টেম্বর। জি বলুন। তো আমার ওয়াইফের একটু প্রবলেম হয়েছে, নেক্সট ইয়ার 2018 এপ্রিল তান লগে আমি আর নাই। জি। তখন তান লগ থেকে আমার আওয়ার পরে তাইন অলরেডি পুলিশে আপনার কমপ্লেন করছেন, তখন পুলিশ আমার নিয়ে জিজ্ঞাসা তাইন কমপ্লেন করছেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট দিস এন্ড দ্যাট। তখন পুলিশ আমার দিকে তুমি তা করছেন না করছেন এমন সিজন আমি তা কিছু করছি না। তখন করার পরে পুলিশে আমার কাছে ওকে যাবি এন্ড দেন তার লগে কোনো কন্ট্যাক্ট নাই আমার। এরপর রিসেন্টলি তাই আবার পুলিশও কন্ট্যাক্ট করছেন করিয়া তাই আমার নামে অ্যালিগেশন আনছ যে তার আমি নিন। দেখুন কোশ্চেনটা কি আপনার কোশ্চেনটা কি কোশ্চেনটা কি আমি একটা ডোমেস্টিক ভায়োলেন্স করছি তে এটা আপনি 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 ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স? জি। আপনি পুলিশে রিপোর্ট করেছেন? জি আমি পুলিশে রিপোর্ট করেছিলাম। তখন পুলিশে রিপোর্ট করার পরে আপনি কি এখন অ্যাপ্লিকেশন করেছেন? জি আমি অ্যাপ্লিকেশন করেছি। এখন আপনি কি জানতে চান আমার কাছে বলুন প্লিজ। এখন আমি অ্যাপ্লিকেশন করার পরে আমি বায়োমেট্রিক দিলাইছি। জি। তে হোম অফিস থেকে আমার কোনো কিছু জানাইছে না। তো আপনার কোশ্চেনটা কি? আমি আপনার ফ্যাক্টস আমি বুঝতে পেরেছি, আপনার কোশ্চেনটা কি, কি জানতে চান আমার কাছে? এখন আমার কাছে কোনো ধরনের আইডি নাই যে এখন আমি যে চলাফেরা করলাম বা আমার স্কিল আমি কাম করলাম। আপনি বায়োমেট্রিক দিয়েছেন বলছেন না? জি দিলাইছি বায়োমেট্রিক। ব্যাস তাহলে তো ঠিক আছে, অ্যাপ্লিকেশন প্রসেস হলে অবশ্যই পেন্ডিং থাকলে আর কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, আপনি নিঃসন্দেহে এখানে থাকতে পারবেন, চলাফেরা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তাহলে আপনার কোশ্চেনটা কি জানতে চান আপনি? কোশ্চেনটা আমার হলো এটা কতদিন সময় লাগতে পারে আর এটা তো মিনিমাম মিনিমাম 6 মান্থ ওরা বলে, মিনিমাম 6 মান্থ কিংবা তার বেশিও লাগতে পারে। ঠিক আছে, ডিপেন্ড আপন ব্যাকলগ। তো আপনি তো কেবল বায়োমেট্রিক দিয়েছেন, আরো তো সময় লাগে, ধৈর্য ধরতে হবে আসলে। ঠিক আছে, এখন আমার আর কি মানে আমার কি প্রুফ করতে হবে ওদের কাছে? আপনি কি নিজে অ্যাপ্লিকেশন করেছেন নাকি লয়ারের মাধ্যমে করেছেন? জি আমার সলিসিটার ছিল। আমি এখন বর্তমানে আপনার ইউনিভার্সাল ক্রেডিট পাইতেছি, আমি কাউন্সিল করার জন্য অ্যাপ্লাই করছি। এখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যখন করেছেন তখন আপনার ডক্টরের রিপোর্ট লাগে, ডক্টর জিপির কাছ থেকে লেটার লাগে। তারপরে আমাকে আমাকে আনসার দিতে দেন, আমি যেটা বলি আমাকে আনসার দিয়ে দিতে দেন, আপনি কথা বলেন না। ঠিক আছে, আপনি তো আমার কাছে জানতে চান, তখন যদি আমি বলি আপনি বলি তাহলে কোনোটাই হবে না। আপনি শোনেন, আপনি তো অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, এখন তো নিশ্চয়ই আপনি ডকুমেন্টগুলো দিয়েছেন, এটা কি আবার জানতে চান যে কি ডকুমেন্ট দেওয়া দরকার ছিল কিংবা সেটা জানতে চান নাকি? জি জি মানে আর কি আমার আর কি করতে হবে ফার্দার? অ্যাপ্লিকেশনের সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে যে আপনার পুলিশের রিপোর্ট দিতে জমা দিতে হয়, পুলিশের আপনি যে কমপ্লেন করছেন সেই সঙ্গে রিপোর্ট তুলে সেই রিপোর্ট দিতে হয়, তারপরে আপনার নর্মাল স্টেশন অর্ডার যদি আপনি নিয়ে থাকেন সেটা জমা দিতে হয় সেই অর্ডারটা, তারপরে কোনো আপনি ডোমেস্টিক ভায়োলেন্স কোনো অর্গানাইজেশন কিংবা সোশ্যাল ওয়ার্কার কাছে কমপ্লেন করেছেন তার কাছ থেকে চিঠি দিতে হয়, তারপরে জিপির কাছ থেকে লেটার দিতে হয় যে আপনি এই ব্যাপারে কমপ্লেন করেছেন, এই ডকুমেন্টগুলো জমা দিতে হয়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে গেলে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর এ কল। এখন আর আপনার কিছু করার নাই, অ্যাপ্লিকেশন করেছেন, বায়োমেট্রিক দিয়েছেন, এভিডেন্স যদি সব কিছু জমা দিয়ে থাকেন ভালো কথা, এভিডেন্স যদি না দিতে পারেন এখনও আপনি জমা দিতে পারেন, এখনও আপনি সাবমিট করতে পারেন, কোনো নতুন এভিডেন্স যদি থেকে থাকে কিংবা আগে যদি না দিয়ে থাকেন। আর এবার আপনি আপন ধৈর্য ধরুন, হয়তো ইনশাল্লাহ এভিডেন্স যদি ঠিক থাকে এবং জেনুইন কেস হয় তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। ওকে, থ্যাংক ইউ ফর কল। তো ধন্যবাদ। এখন আমি একটু অ্যাসাইলাম সম্পর্কে একটু আলোচনা করি যে যে অ্যাসাইলাম ম্যাটারটা কীভাবে ক্লেম করতে হয়। আসলে অ্যাসাইলাম ম্যাটারটা হচ্ছে যে কারোর যদি কোনো তার দেশে ফেয়ার অফ পারসিকিউশন যদি থেকে থাকে এবং সেটা রিজনিং 5টা রিজনিং থেকে থাকে, কনভেনশন রিজন, তার ভিতরে যে পলিটিক্যাল অ্যাসাইলাম, তারপরে রিলিজন, ন্যাশনালিটি, তারপরে মেম্বারশিপ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ অ্যান্ড এথনিসিটি, এই রিজনিংগুলো যদি কারো থেকে থাকে যে তার কান্ট্রি অফ অরিজিনে তার ফেয়ার অফ পারসিকিউশন ছিল এবং বিকজ অফ হিস লাইফ ওয়াজ ইন ডেঞ্জার অ্যান্ড হি হ্যাড টু ফ্লি ফর ইন্টারন্যাশনাল প্রোটেকশন, তাহলে সেক্ষেত্রে সে অ্যাসাইলাম সিক করতে পারে। এবং অ্যাসাইলাম সিক করতে গেলে প্রথমে যেটা করতে হয়, কেউ যদি বাইরের দেশ থেকে আসে তখন
কোর্টে অ্যাসাইলাম সিক করলে সব থেকে আর ভালো হয়, কারণ এখানে বলা হয়েছে যে যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসাইলাম সিক করতে, ডিলে হলে কিন্তু এটা ক্রেডিবিলিটির একটা কোশ্চেন আসে এবং কেন ডিলে হলো এটার কিন্তু এক্সপ্লেনেশন দিতে হয়, এটা ইম্পর্টেন্ট। তো যে কারণে যদি কেউ এখানে আসার পরে অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে কিন্তু একটা নাম্বার আছে হোম অফিসে, ওখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তখন স্ক্রিনিং ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেখানে বায়োমেট্রিক দিতে হয় এবং ফটো নেয় ওরা, নেওয়ার পরে একটা স্ক্রিনিং ইন্টারভিউ হয়, হওয়ার পরে ওরা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন কার্ড ওরা ইস্যু করে, তারপরে তার পরবর্তীতে স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে যে ফুল অ্যাসাইলাম ইন্টারভিউ, যেখানে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে বেসিস অফ দ্য ক্লেম এবং এটা জেনুইন ক্লেম কি না, যদি ডিলে কিংবা ইন্টারনাল রিলোকেশন এইসব ইস্যুগুলো উপরে এবং মেনলি বেসিস এবং বেসিস কী এটির উপরে কিন্তু ডিটেলস ইন্টারভিউ দিতে হয়, এবং ইন্টারভিউ দেওয়ার পরে যে ডিসিশন হয় এবং ডিসিশনে যদি সাকসেসফুল হয় তাহলে রিফিউজি স্ট্যাটাস দিতে পারে এবং 5 years লিভ টু রিমেন গ্রান্ট করা হয়, আর যদি রিফিউজ করে তাহলে সেক্ষেত্রে অ্যাপিলে আটতে হয়, তখন অ্যাপিলে স্টেজে তখন অ্যাপিল লঞ্চ করে পরবর্তীতে হিয়ারিংয়ের জন্য প্রিপারেশন হিয়ারিংয়ে যেতে হয়। এটাই মোটামুটি সামারি অফ অ্যাসাইলাম ক্লেম এবং কীভাবে ক্লেম করতে হয় এবং প্রসিজারটা কি। আমাকে বলা হচ্ছে যে কলার আছে, দেখা যাক কলার কে লাইনে আছে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি জানতে চাই যে আমি 2017 আমি পরে আমি নো পাবলিক ফান্ডের জন্য আমি অ্যাপ্লিকেশন করি, তারপরে এটা সাকসেস হয়, তারপরে আবার আমার প্রিয় আবার এটাই সাকসেস হয়, তারপরে নেক্সট এক্সটেনশন যে সময় 2017 করেছিলাম এই সময় প্রিয় এবারের জন্য আমার একই সাকসেস। আপা আপনার কোশ্চেন বুঝতে পেরেছি, আপনি মানে আপনার ফ্যাক্টটা বুঝতে পেরেছি, কোশ্চেনটা কি কি জানতে চান আপা? আমি আকে আমার সেকেন্ড টাইম যে সময় আমার এক্সটেনশন হয় এই সময় আকে আবার তারা নো পাবলিক ফান্ড দেয় নাই, আর আমার সলিসিটার আকে আবার অ্যাপ্লিকেশন করতে জানে এটা ভুল হয়েছে বলে আকে। জি জি জি। তারপরে এখন 2 years হয়ে গেছে আকে, এখনো কোনো কিছু আমাকে জানায় নাই, এখন আমি কি করতে পারি আকে? আপনার লয়ার যেটা করেছেন উনি রাইটলি এটা এটার জন্য অ্যাপ্লিকেশন করেছে, পয়েন্ট পাবলিক ফান্ড ছিল না কিন্তু এখন ইন্ট্রোডিউস করা হয়েছে, হুইচ ইজ রং, এবং এটা লিফট করার জন্য কিংবা এটা তুলে দেওয়ার জন্য যে লিখেছে হোম অফিসে এটা রাইটলি করা হয়েছে, এবং এটার জন্য ধৈর্য ধরুন, যদি আপনার ডিসিশন না আসে তাহলে ডিসিশনের জন্য আপনার লয়ার চেঞ্জ আপ করতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইয়র কল। শুধু দর্শক, আমাদের এই পর্ব এখন শেষ হয়ে গেল, আমাকে বলা হচ্ছে একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হবে, কমার্শিয়াল ব্রেকের পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।